আমার জন্ম যশোর ক্যান্টনমেন্টে হয়েছে, সিএমএইচে, কিন্তু আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নড়াইল, আর নড়াইল তুলারামপুর আমাদের পেরলি গ্রাম। আমাদের পূর্বপুরুষ চিত্রনায়িকা শাহনূরের সিনেমায় পথ চলা শুরু হয়েছে আজ থেকে 2 দশক আগে, অর্থাৎ 2000 সালে। সে বছর জিল্লুর রহমান মনা পরিচালিত জিল্লির সন্তান সিনেমায় অভিনয় এবং মুক্তির মধ্য দিয়ে চলচ্চিত্রে শাহনূরের যাত্রা শুরু হয়। এই সিনেমায় তিনি রুবেলের বিপরীতে অভিনয় করে শুরুতেই বেশ প্রশংসিত হয়েছিল। প্রথম সিনেমায় তার অভিনয় এবং সৌন্দর্যের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন শাহনূর। আর এর পরের পথ চলাটাও খুব মসৃণ না হলেও শাহনূর তার নিজের মেধা আর যোগ্যতা দিয়ে একের পর এক সিনেমায় অভিনয় করে গেছেন। এখনো সিনেমাকে ভালোবাসে, সিনেমাতে বেশি অভিনয় করছেন। দেখতে দেখতে শাহনূর সিনেমায় অভিনয়ের পথ চলার 2 দশকে পা দিয়েছেন। 2020 সাল পেরিয়ে গেলেই তিনি সিনেমার পথ চলায় 2 দশক পূর্ণ করবেন। শাহনূরের বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা বাবার আদর্শকে মাথায় রেখে তিনি আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনীতি তার কাছে আদর্শ আর অভিনয় তার পেশা, যে কারণে জীবনের এই সময়ে এসে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে আরও অতপ্রোতভাবে জড়িয়ে রেখেছেন নিয়মিত। আবার সিনেমার কাজেও ব্যস্ত থাকছেন তিনি। এরই মধ্যে পাবনা থেকে রফিক শিকদারের বসন্ত বিকেল সিনেমার প্রথম লটের কাজ শেষ করে ঢাকায় ফিরেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে শাহনূরের বেশ কিছু সিনেমা। অবশ্য দীর্ঘ 2 দশকের পথ চলায় বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকেও অভিনয় করেছেন তিনি। 2 দশকের সফল পথচলা প্রসঙ্গে শাহনূর বলেন, মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে বেশ ভালোভাবেই 2টি দশক সিনেমায় অতিবাহিত করেছে। আজ এই পর্যায়ে এসে আমার প্রথম সিনেমার পরিচালক মনা ভাইয়ের কথা বিষণ্ণ নিয়ে পড়ছে। এরপর আরও অনেকের সিনেমাতেই কাজ করেছি, অনেকেই আজ তাদের আত্মার শান্তি কামনা করছি। দীর্ঘদিনের পথ চলায় সিনিয়র শিল্পীদের কাছ থেকে আমি যে সহযোগিতা পেয়েছি সেজন্য তাদের প্রতিও ঋণী। সর্বোপরি যে সব শ্রদ্ধেয় পরিচালকের সঙ্গে কাজ করেছি এবং আমার প্রতিটি সিনেমার সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ সংবাদ মাধ্যমের প্রতিও। আমার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা। আমার মা সবসময় অনেক অনুপ্রেরণা দিতেন, তার কারণে নিজের ভেতর শক্তি পেতাম, সাহস পেতাম। বাবাকে খুব মিস করি। শাহনূর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফাঁসির আদেশ, স্বপ্নের বাসন, হাজার বছর ধরে, মায়ের জন্য যুদ্ধ, শেষ যুদ্ধ, রাজধানী, নয়নভরা জল, প্রেম সংঘাত, সাহসী মানুষ চাই, অপহরণ, মহাতাণ্ড ইত্যাদি। উল্লেখ্য, 1999 সালে এম আ খালেক পরিচালিত ফাঁসির আদেশ শাহনূরের প্রথম সিনেমা। তখন তার নাম মৌসুমি থাকলেও পরিবর্তন করে পরিচালক নাম রাখেন শাহনূর। সালে এদিকে শাহনূরেরই মধ্যে নিজেকে প্রস্তুত করেছেন শিগগির এই নাটক নির্দেশনা দেওয়ার জন্য। শাহনূর অভিনীত প্রথম নাটক কুয়াশার শেষ চিঠি। তার বাবা প্রাণবীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুজাফফর আলী। আমি যে শুধু তোমারই।